সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইনে যারা নিয়মিত ক্লাস করছো, মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করছি। আশা করছি সবাই এই করোনা পরিস্থিতিতেও সুস্থ আছো, ভালো আছো আর ভালো থাকবে ইনশাল্লাহ। তোমাদের পূর্ববর্তী ক্লাসে আমি পড়িয়েছিলাম, দেখো, অষ্টম অধ্যায়, আর আজকে পড়াবো নবম অধ্যায়, এলাকার উন্নয়ন। নবম অধ্যায় এলাকার উন্নয়নের প্রথম পরিচ্ছেদ আজকে আমি পড়াবো, গ্রাম অঞ্চল। আচ্ছা, গ্রাম অঞ্চলটা কি, আমরা সবাই জানি গ্রাম অঞ্চল ও শহরাঞ্চলের মধ্যে পার্থক্য। আমাদের মধ্যে অনেকেই আছে গ্রামে বাস করে, অনেকেই শহরে বাস করে। প্রত্যেকের বসবাসের এলাকাকে তার নিজ এলাকা বলা হয়। তাহলে হচ্ছে প্রত্যেকের বসবাসের নিজ এলাকাকে তার নিজ এলাকা বলা হয়। বসবাসের জন্য এলাকাকে উন্নত হওয়া দরকার। তাহলে হচ্ছে আমরা অনেকেই গ্রামে বাস করি, অনেকেই শহরে বাস করি। প্রত্যেকের বসবাসের এলাকাকে তার নিজ এলাকা বলা হয়। তবে ভালোভাবে বসবাসের জন্য এলাকাকে উন্নত হওয়া দরকার। আর এলাকাকে উন্নত হওয়ার জন্য দেখা হচ্ছে গ্রাম অঞ্চলে বেশ কিছু সুযোগ সুবিধার প্রয়োজন হয়। এসব সুযোগ সুবিধার উন্নয়নের জন্য আমাদের স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের নিজেদের উৎসাহ থাকতে হবে, উন্নয়ন কাজে নিজেদের অংশগ্রহণ বাড়াতে হবে। আর যখন সুযোগ সুবিধাগুলো গ্রাম অঞ্চলে হয়ে যাবে, তখন সেগুলো কিছুদিন পর মেরামত ও রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। আর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য জনগণকে সচেতন করতে হবে, কিভাবে মেরামত করতে হবে, কার মাধ্যমে মেরামত করতে হবে, কিভাবে এই রক্ষণাবেক্ষণ করা দরকার, সেগুলো সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। আবার দেখো, এলাকার যাবতীয় সম্পদ, আমরা যত্নের সাথে ব্যবহার করব। এলাকার যাবতীয় সম্পদ আমাদের যত্নের সাথে ব্যবহার করতে হবে এবং সবকিছু রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা কি বললাম, গ্রাম অঞ্চল। তাহলে আমাদের অনেকেই আছে গ্রামে বাস করে, অনেকেই শহরে বাস করে। প্রত্যেকের বসবাসের এলাকাকে আমরা কি বলবো, নিজ এলাকা। নিজ এলাকায় কিছু সুযোগ সুবিধা থাকা দরকার, আর সেগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণও করা দরকার। আর এগুলো রক্ষণাবেক্ষণ, সুযোগ সুবিধা, মেরামত, এগুলো সব কিছুর জন্য আমাদের নিজেদের আগ্রহ থাকতে হবে। স্থানীয় জনগণকে অংশগ্রহণের মাধ্যমে আমরা সেগুলোর সুনিশ্চিত করতে পারি। আচ্ছা, প্রথমে দেখো, তোমাদের বইতে আছে গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তাদের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধাগুলো প্রয়োজন। গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধাগুলো প্রয়োজন। কি কি সুযোগ সুবিধা আমাদের গ্রাম অঞ্চলে থাকা জরুরি সেগুলো দেখো। প্রথমে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমে কি, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এগুলো থাকা বাধ্যতামূলক। না হলে হচ্ছে গ্রাম অঞ্চলের সামাজিক পরিবেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। প্রথমে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। দ্বিতীয়ত দেখো, স্বাস্থ্য সেবার ব্যবস্থা। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য সেবার ব্যবস্থা। প্রথমে আমরা বলে নেই, প্রাথমিক চিকিৎসাগুলোর জন্য আমাদের যেসব উপকরণ দরকার সেগুলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রথমে। তারপরে হচ্ছে হাসপাতাল, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল নির্মাণ করতে হবে। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্য সেবার ব্যবস্থা নিশ্চিত করার জন্য হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করতে হবে। তারপরে দেখো, যাতায়াতের জন্য রাস্তাঘাট, আমাদের ভালোভাবে যাতায়াত করার জন্য রাস্তাঘাটের ব্যবস্থা করতে হবে। রাস্তাঘাট, সেতু, কালভার্ট, বাসের সাঁকো, বিভিন্ন ধরনের যাতায়াতের জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর মেরামত রক্ষণাবেক্ষণ করা জরুরি। এরপরে দেখো, নিরাপদ পানির জন্য নলকূপ। নিরাপদ পানির জন্য নলকূপের ব্যবস্থা করতে হবে যদি সামাজিক পরিবেশের উন্নয়ন ঘটাতে চাই। সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য আমাদের বিশুদ্ধ পানির জন্য গ্রাম অঞ্চলে নলকূপের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এরপর দেখো, স্বাস্থ্যসম্মত, প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করা।
প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানার সুব্যবস্থা করতে হবে। তারপরে 6 নম্বর দেখো, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা। গ্রামাঞ্চলে হচ্ছে ডাস্টবিন থাকে না, শহরাঞ্চলে থাকে। গ্রামাঞ্চলে যেহেতু ময়লা টয়লা ফেলানোর জন্য নির্দিষ্ট একটা জায়গার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খালের ব্যবস্থা করা। দেখা হচ্ছে জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খালের ব্যবস্থা করা। আচ্ছা, এবার আসি 8 নম্বর। 8 নম্বরে দেখো পুকুর। পুকুরের আমরা পুকুর খনন করব, তাতে মাছ, বিভিন্ন ধরনের মাছ চাষের ব্যবস্থা করব। 9 নম্বর হচ্ছে বিদ্যুৎ। গ্রাম অঞ্চলের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করব। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থার মাধ্যমে আমরা সামাজিক পরিবেশের উন্নয়ন ঘটাতে পারি। তারপরে 10 নম্বর দেখো, বোর্ডে দেওয়া আছে পার্ক ও খেলার মাঠ। সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য গ্রাম অঞ্চলে পার্ক ও খেলার মাঠেরও ব্যবস্থা করতে পারি আমরা। তারপরে হচ্ছে পানি সেচের ব্যবস্থা। ফসল ফলানোর জন্য ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করতে হবে। তারপরে দেখো ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের হচ্ছে মসজিদ, মন্দির, খ্রিস্টানদের জন্য প্যাগোডা, তারপর বৌদ্ধদের জন্য প্যাগোডা, খ্রিস্টানদের জন্য গির্জা, এগুলো হচ্ছে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান গ্রামাঞ্চলে করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। এরপরে হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সংস্কৃতি চর্চার জন্য আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠানও তৈরি করতে পারি, গড়তে পারি। তাহলে হচ্ছে কি দেখো, তাহলে আমি বসবাস করি তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য এই নিম্নোক্ত সুযোগ সুবিধাগুলো থাকা প্রয়োজন। প্রথমে কি শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য হাসপাতাল নির্মাণ, তারপরে যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য নলকূপ, প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানির জন্য নলকূপের ব্যবস্থা করা। তারপরে দেখো স্বাস্থ্যসম্মত পায়খানা প্রত্যেকটা বাড়ির জন্য জরুরি। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা। পরিবেশের উন্নয়ন ঘটাতে হলে প্রত্যেকটা বাড়িতে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার দরকার। জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খালের ব্যবস্থা করা। জলাবদ্ধতা, পানি যেন জমে না থাকে, সেজন্য আমরা নালা বা খালের ব্যবস্থা করব। তারপরে হচ্ছে পুকুর। পুকুরে হচ্ছে মাছ চাষের জন্য বিভিন্ন কাজের জন্য আমরা পুকুর খনন করব। দেখো 10 হচ্ছে পার্ক ও খেলার মাঠ। আমাদের শরীর চর্চার জন্য প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা হচ্ছে পার্ক ও খেলার মাঠের ব্যবস্থা করতে পারি। পানি সেচের ব্যবস্থা, ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। বিদ্যুৎ সুবিধা, বিদ্যুতের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য আমরা বিদ্যুতের সুবিধাও গ্রহণ করতে পারি। আর ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, এগুলো হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানও আমরা গড়ে তুলতে পারি সকলের ধর্ম চর্চার বিষয়ের জন্য। সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে দেখো, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক উন্নয়নের জন্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে থাকি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করে থাকি। এবার দেখো এই সুযোগ সুবিধাগুলো যেগুলো দেওয়া আছে, এই সুযোগ সুবিধাগুলো যদি গ্রাম অঞ্চলে পর্যাপ্ত না হয় তখন আমরা কি করব। এই গ্রাম অঞ্চলের এই সুযোগ সুবিধাগুলো পর্যাপ্ত যদি না হয় তাহলে স্থানীয় জনগণের উচিত তা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানানো, যাতে তারা সরকারি সাহায্যের জন্য আবেদন করতে পারে। তাহলে হচ্ছে এই সুবিধাগুলো যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের কি উচিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানানো। তারপর দেখো যদি প্রথমে আমরা হচ্ছে সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুযোগ সুবিধাগুলোর উন্নয়নে অংশগ্রহণ করতে পারি, তাহলে প্রথমে আমরা সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারি। যেমন খাবার পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে, খেলার মাঠ তৈরিতে আমরা অংশগ্রহণ করতে পারি। যদি
এগুলো পর্যাপ্ত না হয় তাহলে আমরা কার কাছে বলবো? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হচ্ছে ওয়ার্ড মেম্বারের কাছে বলবো প্রথমে। তারপরে আমরা দেখো তোমাদের বইতে আছে, প্রয়োজনে বইটা বের করে নাও, 45 পৃষ্ঠা। 45 পৃষ্ঠাতে দেখো, মনে করো তোমরা সবাই মিলে একটা গ্রাম গড়তে যাচ্ছ, তাহলে এই সুবিধাগুলোর মধ্যে কোন সুবিধাগুলো গুরুত্বপূর্ণ, তোমার কাছে প্রয়োজন, বেশি প্রয়োজন মনে হচ্ছে, সেই সুবিধাগুলো একে একে সিরিয়াল করো। তাহলে হচ্ছে দেখো, তোমরা যদি একটা গ্রাম তৈরি করতে যাও, প্রথমে তোমাদের কি লাগবে? প্রথমে মনে করো তোমাদের জন্য হচ্ছে, প্রথমে হচ্ছে বিশুদ্ধ পানির জন্য নলকূপের প্রয়োজন। একটা গ্রাম গড়তে গেলে প্রথমে আমরা বিশুদ্ধ পানির জন্য নলকূপ তৈরি করতে পারি। তারপরে দেখো স্বাস্থ্যসম্মত পায়খানা, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা। তারপরে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা। তাহলে হচ্ছে একটা গ্রাম গড়তে গেলে প্রথমে আমরা নলকূপের ব্যবস্থা করব, তারপরে স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করব, আর ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করব। এবার চতুর্থ নাম্বার, তোমরা যদি বলো যে যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ, তাহলে হচ্ছে যাতায়াতের জন্য সেতু, কালভার্ট আর রাস্তাঘাট নির্মাণ চতুর্থ নাম্বার বলতে পারো। তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষার মান উন্নয়নের জন্য, যে যেহেতু সামাজিক পরিবেশের উন্নয়ন ঘটে, সেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করতে হবে। তারপরে হচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা হাসপাতাল নির্মাণ করতে পারি। তাহলে হচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা হাসপাতাল। তারপরে দেখো, তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে পানি সেচের ব্যবস্থা, যেহেতু ফসল, ফসলের ক্ষেত্রে পানি সেচের প্রয়োজন পড়ে, আর ফসল আমরা উৎপাদন করি, আমরা খাই, সেজন্য হচ্ছে ওটা ওই পানি সেচের ব্যবস্থাটা, ফসল ক্ষেত্রে পানি সেচের ব্যবস্থাটা অতি জরুরি। তারপরে আমরা বলতে পারি এখানে জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য, পরিবেশ পরিস্থিতি সুন্দর রাখার জন্য, যাতে পানি কোথাও জমে না থাকে, সেজন্য আমরা জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা ও খালের ব্যবস্থা করতে পারি। তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা মুসলমানের নামাজ পড়ার জন্য খ্রিস্টানদের গির্জা, প্যাগোডা, তারপরে হচ্ছে মন্দির, এগুলো হচ্ছে যার যার নিজ জায়গা থেকে ধর্ম চর্চা করার জন্য আমরা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারি। তারপরে হচ্ছে পার্ক, খেলার মাঠ, তারপরে তোমাদের প্রয়োজন অনুসারে যেগুলো তোমাদের কাছে মনে হয় যে এগুলোর পরে এগুলো গুরুত্বপূর্ণ, সেই অনুসারে তোমরা সিরিয়াল করবে। প্রথমে বলবো বিশুদ্ধ পানির জন্য নলকূপ, একটা গ্রাম গড়তে গেলে প্রথমে নলকূপের প্রয়োজন পড়বে, তারপরে পায়খানা, তারপর নির্দিষ্ট ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, তারপরে হচ্ছে জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা বা খালের ব্যবস্থা করা, তারপরে দেখো পুকুর, আর হচ্ছে পানি সেচের, ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করা, আবার পার্ক ও খেলার মাঠ তৈরি করা হচ্ছে 10 নম্বর। দেখো পার্ক ও খেলার মাঠ তৈরি করা, তারপরে হচ্ছে বিদ্যুৎ সুবিধা, বিদ্যুৎ সুবিধা, ধর্মীয় প্রতিষ্ঠান 13 নম্বর, দেখো ধর্মীয় প্রতিষ্ঠান, আর হচ্ছে 14 হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। দেখো সংস্কৃতি চর্চার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান তৈরি করতে পারি, সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এখন দেখো বইতে দেওয়া আছে তোমাদের এলাকায় যে সকল উন্নয়ন করতে হবে সেগুলো একটা তালিকা তৈরি করো, তোমরা যে যে এলাকায় বাস করো সেইখানে হচ্ছে কি কি আছে আর কি কি নেই, যেগুলো আছে তো আছে, যেগুলো নেই সেগুলোর মধ্যে থেকে কি কি তোমাদের তৈরি করতে হবে। দেখো হচ্ছে আমাদের এলাকায় প্রথমে আমরা বলবো যে হচ্ছে একটা সবার জন্য প্রয়োজনীয় যেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করা, প্রতিটি বাড়িতে হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে নির্দিষ্ট ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করতে হবে। তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে তোমাদের এলাকায় যে সকল উন্নয়ন করতে হবে, উন্নয়ন করতে হবে সেগুলোর একটা তালিকা তৈরি করো, যেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণগুলো কিন্তু আগে লিখতে হবে। তাহলে দেখো বিশুদ্ধ পানির জন্য নলকূপ, বিশুদ্ধ পানির জন্য নলকূপ, তারপরে স্বাস্থ্যসম্মত পায়খানা, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা, তারপরে হচ্ছে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, আর হচ্ছে কোনটা উন্নয়ন ঘটাতে হবে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের এলাকার উন্নয়ন করতে পারি।
তাহলে তোমরা বইটা দেখে নাও যে হচ্ছে কি লেখা আছে, তোমাদের এলাকায় যে সকল উন্নয়ন করতে হবে সেগুলোর একটি তালিকা তৈরি করো, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আগে লেখো। তাহলে হচ্ছে তোমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় তোমাদের এলাকার উন্নয়নের জন্য সেগুলো হচ্ছে তোমরা নিচে লিখে দিবা। তারপরে দেখো গতে দেওয়া আছে কোনগুলো নতুন নির্মাণ কাজ, নতুন নির্মাণ করতে হবে কোনগুলো, তোমাদের এলাকায় কোনগুলো নতুন নির্মাণ করতে হবে। তোমরা এখানে বলতে পারো যে হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা হাসপাতাল তৈরি করতে পারি, একটা দুটা থাকলেও তারপরেও আমাদের হাসপাতালের প্রয়োজন আছে। স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের হাসপাতাল তৈরি করতে হবে। আবার হচ্ছে দেখো সংস্কৃতি চর্চার জন্য আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে। তাহলে হচ্ছে দেখো কোনগুলো নতুন নির্মাণ কাজ, কোনগুলো নতুন নির্মাণ কাজ, নতুন নির্মাণ কাজের মধ্যে হচ্ছে স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করার জন্য হাসপাতাল, আর সংস্কৃতি চর্চার জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এই দুইটা আমাদের নতুন নির্মাণ কাজ। কোনগুলো মেরামতের কাজ, মেরামত করতে পারি কোনগুলোতে, মেরামত নিজেরা করতে পারি। দেখো স্বাস্থ্যসম্মত পায়খানার মেরামত আমরা করতে পারি, স্থানীয় জনগণ স্বাস্থ্যসম্মত পায়খানার কাজ আমরা মেরামত করতে পারি। আবার ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গাও ঠিক করতে পারি। তাহলে এখানে দেখো কোনগুলো মেরামতের কাজ, মেরামতের কাজ হচ্ছে বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ, আর হচ্ছে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, স্বাস্থ্যসম্মত পায়খানা আর ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আমরা মেরামত করতে পারি। আবার দেখো বইতে দেখো 3 নম্বর, কোন কাজগুলো অনেক ব্যয় সাপেক্ষ, কোন কাজগুলো অনেক ব্যয় সাপেক্ষ। প্রথমে হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে আমরা হাসপাতাল নির্মাণ করি সেটা হচ্ছে অনেক ব্যয় সাপেক্ষ, অনেক অর্থের প্রয়োজন হয়। স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করার জন্য হাসপাতাল নির্মাণ। তারপরে 2 নম্বর দেখো এখানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এই দুইটার জন্য অনেক ব্যয় করতে হয়, এই দুইটা নির্মাণ কাজ অনেক ব্যয় সাপেক্ষ। স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল নির্মাণ, আর হচ্ছে সংস্কৃতি চর্চার জন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তাহলে কোন দুইটি কাজ অনেক ব্যয় সাপেক্ষ? হাসপাতাল নির্মাণ আর হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ওই কাজগুলো করতে কি ধরনের উপকরণ প্রয়োজন হয়, কি কি উপকরণ আমরা এই কাজগুলোর জন্য আমরা নিতে পারি? তাহলে হচ্ছে দেখো একটা হাসপাতাল বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান নির্মাণ করতে গেলে আমরা ইট, বালি, সিমেন্ট, রড, বাঁশ, কাঠ ইত্যাদি প্রয়োজন পড়ে। তাহলে হচ্ছে এই কাজগুলো নির্মাণ করতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন হয়? ইট, বালি, সিমেন্ট, রড আর হচ্ছে বাঁশ। তাহলে কোন দুইটি কাজ নির্মাণের জন্য আমরা উপকরণ প্রয়োজন পড়বে আমাদের? তাহলে হচ্ছে স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিতের জন্য হাসপাতাল আর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কি কি উপকরণ লাগে? ইট, বালি, সিমেন্ট, রড, বাঁশ ও কাঠ। আচ্ছা কোন কাজগুলো স্থানীয় জনগণ মিলে করতে পারেন এবং কিভাবে? আচ্ছা কোন কাজগুলো স্থানীয় জনগণ, আচ্ছা স্থানীয় জনগণ যদি আমরা হই তাহলে হচ্ছে আমরা কি কি কাজ করতে পারি? দেখো যাতায়াতের জন্য রাস্তাঘাট, না যাতায়াতের জন্য যে বাসের সাঁকো সেটাও আমরা স্থানীয় জনগণ করতে পারি। তাহলে যাতায়াতের জন্য হচ্ছে বাসের সাঁকোটা আমরা নিজেরা করতে পারি। এছাড়া দেখো ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করতে পারি আমরা নিজেরাই। তাহলে হচ্ছে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আমরা নিজেরাই নিজেরাই ঠিক করতে পারি। তাহলে দুইটা হচ্ছে যাতায়াতের জন্য বাসের সাঁকো, তারপরে হচ্ছে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা, তারপরে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ, তারপরে বিশুদ্ধ পানির জন্য নলকূপও আমরা নিজেরা স্থানীয় জনগণ তৈরি করতে পারি। তাহলে এগুলো সুযোগ সুবিধা, এগুলো সুযোগ সুবিধা হচ্ছে গ্রাম অঞ্চলে অতীব জরুরি। এগুলো সুযোগ সুবিধা না থাকলে আমরা ভালোভাবে বসবাসের জন্য একেবারে উন্নত হবে না, আর ভালোভাবে বসবাসের জন্য এই সুযোগ সুবিধাগুলো গ্রাম অঞ্চলে থাকা জরুরি। এখানে দেখো একটা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে তোমরা বলো যে গ্রাম অঞ্চলে বিশুদ্ধ পানির জন্য কোনটির প্রয়োজন সবচেয়ে বেশি? গ্রাম অঞ্চলে নিরাপদ বা বিশুদ্ধ পানি পানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটি হচ্ছে নলকূপ।
আচ্ছা, আমাদের বইয়ের প্রায় সবগুলোই শেষ, আর একটু পরে রিভিউ দিব। দেখো, এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে, এইখানে লেখা আছে প্রশ্ন, দেখো দেখো, গ্রামীণ অঞ্চলের দুইটি সুবিধা, গ্রামীণ অঞ্চলে কি কি সুবিধা আমরা ভোগ করতে পারি? দেখো হচ্ছে, শহর অঞ্চলের থেকে গ্রামীণ গ্রামীণ অঞ্চলের পরিবেশ হচ্ছে একটু দূষণমুক্ত, দূষণমুক্ত পরিবেশের সন্ধান পাই আমরা গ্রাম অঞ্চলে। তাহলে গ্রামীণ অঞ্চলের দুইটি সুবিধা হচ্ছে, একটা হচ্ছে দূষণমুক্ত পরিবেশ, আর আরেকটা বলতে পারো যে হচ্ছে টাটকা শাকসবজি, শহর অঞ্চলে যা পাওয়া যায় না। আমরা গ্রাম অঞ্চলে টাটকা শাকসবজির সহজলভ্যতা আর হচ্ছে দূষণমুক্ত পরিবেশ। তাহলে গ্রামীণ অঞ্চলের দুইটা সুবিধা কি কি? একটা হচ্ছে টাটকা শাকসবজি, আর একটা হচ্ছে দূষণমুক্ত পরিবেশ। গ্রামীণ অঞ্চলের দুইটা সুবিধা শেষ। দেখো, কিভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা যায়, কিভাবে রাস্তাঘাট ও সেতু আমরা মেরামত করতে পারি? প্রথমে রাস্তাঘাট ও সেতু মেরামতের জন্য আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানিয়ে সরকারি সাহায্যের জন্য আবেদন করতে পারি। তাহলে দেখো, কিভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করা যায়। 1 নম্বর হচ্ছে, স্থানীয় জনগণের উচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানিয়ে সরকারি সাহায্যের জন্য আবেদন করা। আর 2 নম্বর, দেখো, সকলে মিলে সমবায়ের মাধ্যমে আমরা রাস্তাঘাট ও সেতু নির্মাণ করতে পারি। তাহলে হচ্ছে, কিভাবে রাস্তাঘাট ও সেতু নির্মাণ করতে পারি? দুইটি উপায়, একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড মেম্বারকে জানিয়ে, আরেকটা হচ্ছে সকলের সমবায়ের মাধ্যমে। এবার দেখো, 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, এলাকার উন্নয়নে আমাদের কি ভূমিকা হওয়া উচিত। এলাকার উন্নয়নে আমরা স্থানীয় জনগণ কি কি ভূমিকা পালন করতে পারি? প্রথমে দেখো, এলাকার উন্নয়নের জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো। 1 নম্বর, তাহলে হচ্ছে এলাকার উন্নয়নের জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা এলাকায় বেশি বেশি গাছ লাগাবো। দ্বিতীয়ত দেখো, রাস্তাঘাট সেতু মেরামতের জন্য, মানে বড় বড় কাজগুলো মেরামতের জন্য আমরা সরকারি সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদ আর ওয়ার্ড মেম্বারকে জানিয়ে রাখবো। তাহলে হচ্ছে, এলাকার উন্নয়নে আমাদের কি ভূমিকা পালন করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, আর সরকারি সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদ আর ওয়ার্ড মেম্বারদের জানানো। এলাকায় কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার? দেখো, গ্রাম অঞ্চলে কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার? যখন গ্রাম অঞ্চলে কোনো কিছু নষ্ট হয়ে যায়, সেগুলো মেরামতের জন্য আমাদের প্রথমে নিজ সামর্থ্য অনুযায়ী মেরামত করতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে হচ্ছে স্থানীয় জনগণের উচিত হবে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর হচ্ছে ওয়ার্ড মেম্বারকে জানিয়ে তা মেরামতের ব্যবস্থা করা। তাহলে হচ্ছে, সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুবিধাগুলোর উন্নয়ন করব। প্রথমে যদি তা সম্ভব না হয়, তাহলে হচ্ছে ইউনিয়ন পরিষদ আর ওয়ার্ড মেম্বারকে জানিয়ে রাখবো সরকারি সাহায্যের জন্য। তাহলে এখানে দেখো, আমাদের তাহলে হচ্ছে আমাদের অনেকেই গ্রামে বাস করে আর অনেকেই শহরে বাস করে, আর গ্রাম অঞ্চলের সুযোগ সুবিধাগুলোর মধ্যে আমাদের অবশ্যই সেই সুযোগ সুবিধাগুলো বিদ্যমান থাকতে হবে, না হলে ভালোভাবে উন্নত এলাকায় বসবাস করা সম্ভব হবে না। তাহলে কি কি সুযোগ সুবিধা আমরা দেখো করিয়ে ফেলেছি? শিক্ষা প্রতিষ্ঠান আর স্বাস্থ্য সেবার ব্যবস্থার জন্য হচ্ছে হাসপাতাল নির্মাণ, যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, কালভার্ট, আর বিশুদ্ধ পানির জন্য নলকূপের ব্যবস্থা। তারপর 5 নম্বর দেখো হচ্ছে, স্বাস্থ্যসম্মত প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করা, আর ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করা, তারপরে হচ্ছে জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য, জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা বা খালের ব্যবস্থা করা, আর পানি সেচের ব্যবস্থা করব ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করা ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা করব ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের জন্য মসজিদ, হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য গির্জা ইত্যাদির মাধ্যমে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা করতে পারি, আর সংস্কৃতি চর্চার জন্য হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে পারি।
তাহলে দেখো এখানে প্রশ্নগুলো হয়ে গেছে। গ্রামীণ অঞ্চলের দুইটি সুবিধা হচ্ছে দূষণমুক্ত পরিবেশ আর হচ্ছে টাটকা শাকসবজির সহজলভ্যতা, গ্রামীণ অঞ্চলের দুটা সুবিধা। আর কিভাবে রাস্তাঘাট ও সেতু মেরামত করতে পারি, প্রথমে নিজের সামর্থ্য অনুযায়ী, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ আর হচ্ছে ওয়ার্ড মেম্বারকে জানিয়ে, তারপর তৃতীয় হচ্ছে এলাকার উন্নয়নে আমাদের কি ভূমিকা হওয়া উচিত। এলাকার উন্নয়নে আমাদের হচ্ছে প্রথমে বেশি বেশি গাছ লাগাতে হবে এলাকার উন্নয়নের জন্য, আর হচ্ছে বড় ধরনের মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়ন পরিষদ আর ওয়ার্ড মেম্বারকে জানিয়ে রাখা উচিত স্থানীয় জনগণের। তারপর 4 নম্বর, দেখো এলাকায় কোনো কিছু মেরামত করার দায়িত্ব কার। প্রথমে হচ্ছে আমরা নিজের সামর্থ্য অনুযায়ী মেরামতের চেষ্টা করব, আর যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের উচিত তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানানো। তারপর দেখো এখানে দেওয়া আছে কোনগুলো নতুন নির্মাণ কাজ, তোমাদের বইয়েতে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দেখো কোনগুলো নতুন নির্মাণ কাজ। নতুন নির্মাণের মধ্যে আছে হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান আর হচ্ছে হাসপাতাল, আর কোনগুলো হচ্ছে মেরামতের কাজ। দেখো মেরামতের কাজগুলোর মধ্যে আমরা দেখতে পাই স্বাস্থ্যসম্মত পায়খানা আর হচ্ছে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করা, স্বাস্থ্যসম্মত পায়খানা আর হচ্ছে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা। এই কাজগুলো করতে কি কি উপকরণ লাগে, ইট বালি সিমেন্ট রড বাঁশ কাঠ। কোনগুলো ব্যয় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ প্রতিষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আর হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য হাসপাতাল নির্মাণ, এগুলো হচ্ছে ব্যয় সাপেক্ষ। কোন কাজগুলো স্থানীয় জনগণ মিলে করতে পারেন, কিভাবে স্থানীয় জনগণ মিলে করতে পারে, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা, তারপরে হচ্ছে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করা, বিশুদ্ধ পানির জন্য নলকূপ তৈরি করা আর খেলার মাঠ তৈরি করা, এগুলো হচ্ছে স্থানীয় জনগণ করতে পারে। আচ্ছা বন্ধুরা, যারা এই অনলাইনে ধৈর্য সহকারে আমার ক্লাস উপভোগ করেছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।